67 বছর বয়সে বিয়ে করে তুমুল আলোচনায় আসা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানা জুড়ে টাকা আর টাকা, টাকার বান্ডিলগুলো নিয়ে খেলা করছেন মুজিবুলের শিশু সন্তান। নিজেকে সবসময় কৃষকের ছেলে বলে গর্ববোধ করা মুজিবুলের এই টাকার উৎস কি, প্রশ্ন উঠেছে জনমনে। বিছানা জুড়ে টাকার বান্ডিল ছড়িয়ে আছে এমন ছবি প্রকাশ পর মুহূর্তেই ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতে থাকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের পাশেই দাঁড়িয়ে আছেন স্ত্রী হনুফা, বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। অপর শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। হনুফা আক্তার দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন। ধারণা করা হচ্ছে মুজিবুলের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ ছবিটি তুলেছেন। আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন 14 গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। মুজিবুল হক 14 গ্রাম থেকে 4 বারের সংসদ সদস্য ছিলেন। 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। 2014 সালের 6 জানুয়ারি থেকে 2019 সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য এবং মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি নিজেকে কৃষকের ছেলে বলে গর্ববোধ করতেন। মুজিবুল হক 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে 2014 সালের 31শে অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2016 সালের মে মাসে 69 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালের 15 মে তার যমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে মুজিবুল হক 3 সন্তানের জনক।